পরিবেশ রক্ষার প্রতি লক্ষ্য রাখি কলিয়াবর মহকুমা প্রশাসনে জারি করেছে 144 ধারা। 144 ধারা বলবৎ থাকা সময়সাত বিক্রি আর ব্যবহার করব নিব পলিথিনের বেগ। মঙ্গলবারের কলিয়াবরত প্রযোজ্য হয়েছে পলিথিনের নিষিদ্ধকরণ। এতিয়ার কলিয়াবরত পলিথিনের বেগ বিক্রি অথবা ব্যবহার করলেই 144 ধারার অধীনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হব। কলিয়াবর মহকুমা প্রশাসনে ইতিমধ্যে ব্যবসায়ী আর রাইজর জ্ঞাতার্থে রাজহুয়া ঘোষণারও ব্যবস্থা করেছে। তৎকালীনভাবে কার্যকরী হওয়াক কলিয়াবর মহকুমা এলাকাত পলিথিন বেগ সামগ্রী বিক্রি আর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জনস্বাস্থ্য আর পারিপার্শ্বিকতার প্রতি লক্ষ্য রাখি নিষিদ্ধ ঘোষণা করার পিছতো যদি পলিথিন সামগ্রী বেগ বিক্রি আর ব্যবহার প্রত্যক্ষ করা হয় তেনহলে ব্যবসায়ী আর ব্যবহারকারী গ্রাহকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা ভরব। পলিথিনের মানে আমার এনেকুৱা হৈছে যে বজাৰত বজাৰ সমাৰত মানুহৰ মানে যেতিয়া সামগ্রী কিনিবলৈ যায় যাওঁতে প্রায় দেখিবলৈ পোৱা হয় যে মানুহবোৰ পলিথিনতেই মানে বস্তুবোৰ দি শাক পাচলি বজাৰতেই হোক গেলামালৰ দোকানতে হয় যিকোনো ক্ষেত্রত মানে তেওঁলোকে পলিথিন দিয়ে আৰু পলিথিনটোৰ কাৰণে এনেকুৱা এটা অৱস্থা হৈছে যে বজাৰ সমাৰ গোটেই এনেকুৱা অৱস্থা হৈছে পলিথিনে ভৰ্তি হৈ গৈছে। গতিকে আমি সদায় ৰাইজক এপিল কৰি আহিছোঁ যে পলিথিন বর্জন কৰিব লাগে। সেই কারণে আমি কৈছোঁ যে প্রথমতে আমি এটা ঘোষণা করে দিম জাননী জারি করেম যে পলিথিনটো বর্জন করব লাগে। যদি পলিথিনটো বর্জন নকৰে তেতিয়াহলে আমি তেওঁলোকক ফাইন করি। আর আমি এতিয়া আমিও রাইজক এই চ্যানেলৰ যোগেদি আমি রাইজক আমি আহ্বান করিম যে আমি বজাৰলে লৈ যাওঁতে কিয় আমি এটা মৰাপাটৰ বেগ লৈ যাব ন কিয় এটা কাপোৰৰ বেগ লৈ যাব ন কিয় আমি পলিথিনটো ভৰসাত যাওঁ সেইখিনি কথা আমি ৰাইজক অনুৰোধ কৰিম যাতে আমি সেই পলিথিনৰ যিটো এতিয়া পাৰিপাৰ্শ্বিকতাৰ অৱস্থাটো এনেকুৱা সৃষ্টি কৰিছে পলিথিনে গোটেই ভৰপূৰ হৈ গৈছে। গতিকে এই পলিথিনটো যাতে আমি এৰাই চলিব পাৰোঁ সেইটোৰ ক্ষেত্ৰতো ৰাইজক মানে আমি এপিল কৰিম যে বজাৰ কৰিবলৈ যাওঁতে অন্তত হাতত এটা মৰাপাটৰ বেগ লৈ যাওক কাপোৰ এটা বেগ লৈ যাওক তাৰ ফলশ্ৰুতিত মানে আমি পলিথিনটো আমি আঁতৰাই চলাব পাৰোঁ। এতিয়া আমি মেজিষ্ট্ৰেট ডিপ্লয় কৰিছোঁ আমি ফাইন কৰিম মই 144 দিম এই সংক্ৰান্তত। কলিয়াবৰৰ পৰা গোলাপ শইকীয়াৰ সহযোগত ৰঞ্জন গোস্বামীৰ ৰিপৰ্ট জননী লাইভ।